গত 3রা জানুয়ারি থেকে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে কৃষ্ণসায়র প্রাঙ্গণে শুরু হয়েছিল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এবং বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাসের উদ্যোগে কৃষ্ণসায়র উৎসব। বুধবার ছিল নৌকা বাইচ প্রতিযোগিতা। এবছর বিশেষ আকর্ষণ ছিল পুরুষদের পাশাপাশি মহিলাদের নৌকা বাইচ প্রতিযোগিতা। তারাই মূলত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এবারের বিশেষ আকর্ষণ যে পুরুষদের সাথে মহিলারাও এখানে এই নৌবাহিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। টান টান উত্তেজনা শহরবাসীর মধ্যে, জেলাবাসীর মধ্যে অনেক মানুষ এখানে সমাগম হয়েছে এই প্রতিযোগিতা দেখার জন্য। আমাদের মাননীয় বিধায়ক সম্মানীয় খোকন দাস আসার পরই এই প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। প্রতিযোগিতা চলছে এখন। পুরুষদের পক্ষ থেকে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং মহিলাদের পক্ষ থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়। কারা এই প্রতিযোগিতায় সাফল্য লাভ করতে পারে সেটাই দেখার জন্য বসে আছে। আজকে এই প্রতিযোগিতার পর আর কি অনুষ্ঠান রয়েছে? প্রতিযোগিতার পর আমাদের নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন হয় তেমন চলবে। আর আজকে এই প্রতিযোগীদের পুরস্কার কি আজকে তুলে দেওয়া? আজকে নৌবাহিনী যে অংশগ্রহণ করেছে তাদের প্রাইজ আজকে এই পুরস্কার আমরা আমাদের মঞ্চে দিয়ে দেবো। অন্যান্য যে প্রতিযোগিতাগুলো হয়েছে সেগুলো আগামীকাল আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হবে, কিন্তু এদের আমরা আজকেই পুরস্কার দিয়ে দেবো। পুরস্কারে কি থাকছে? পুরস্কারে আর্থিক মূল্য থাকছে এবং একটি সার্টিফিকেট থাকছে। পুরুষ বিভাগে সফল প্রথম, দ্বিতীয় ও তৃতীয় এবং মহিলা বিভাগে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। এদিন সমস্ত প্রতিযোগীদের আর্থিক মূল্যের পাশাপাশি মানপত্র দিয়ে পুরস্কৃত করা হয়। উৎসব কমিটির সভাপতি তথা বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস জানান, বৃহস্পতিবার পুরস্কার বিতরণী ও আতশবাজি প্রদর্শনীর মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি হবে। 11 জানুয়ারি কালকে মেলার সমাপ্তি ঘোষণা। 3 তারিখ থেকে জানুয়ারি মাসে কৃষ্ণসায়র উৎসব শুরু হয়েছে। আজকে আমাদের নৌবাহিনী প্রতিযোগিতা। এবারে নৌবাহিনী প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে নৌবাহিনীতে এবার মহিলারা অংশগ্রহণ করেছেন ছেলেদের সঙ্গে, এবং এই প্রতিযোগিতা শুরু হয়েছে। হাজার হাজার মানুষ আজকে আমাদের এই নৌবাহিনী প্রতিযোগিতা দেখার জন্য সবাই হাজির হয়েছে। কালকে আমাদের শেষ, কালকে এই শেষ দিনে এই কদিন যারা আমাদের বিভিন্নভাবে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন তাদের কালকে প্রাইজ দেওয়া হবে, এবং শেষে বাজি ফাটিয়ে আমাদের এই মেলার প্রতি বছরের মতো এবছর সমাপ্তি ঘোষণা করা হবে। বর্ধমান থেকে পম মোহন্তের রিপোর্ট, আনন্দ বার্তা।